রাতের আঁধারে পারিবারিক কবরস্থানে চারটি কবর খুঁড়ে লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাগসাত্রা এলাকার শেখবাড়ির একটি পারিবারিক কবরস্থানে। সকালে কবরস্থানের পাশে বেশ কিছু কুকুর দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে ভিতরে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘটনা জানাজানি হলে ভিড় করেন অনেকে। শেখবাড়ি পরিবারের এক সদস্য জানান, কবরগুলো ঘোরা অবস্থায় দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে 999-এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, গেল রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কবরগুলো ঘুরে লাশের চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা খালি দেখছি, আমরা খালি শুনছি যে লাশ কবর থেকে লাশ নিয়ে পরে আমরা আয়া দেখি লাশ নাই, কবর সব কবর খালি। তখন আমরা দেখেছি খুদা, সকালবেলা আয়া দেখি